এখনই এই সময়টায় শোষা চাষ শুরু করতে চাই অনেক চাষি আছি যারা বর্তমানে শোয়া চাষ কিন্তু শুরু করেছেন কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে গাছগুলি নষ্ট হয়ে গেছে তাদের আমি রিকমেন্ড করবো আবার নতুন করে শুষা চাষ শুরু করুন তাই এই মুহূর্তে আপনারা নতুন করে কিভাবে শসা চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক এবং আমি ফার্স্টে যে কথা বলে থাকি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রকম ভিডিওর ইনফরমেশান সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চলুন বন্ধু বর্তমানে কী আপনি শসা চাষ করবেন শীতকালীন শোষা সেটা নিয়ে আলোচনা করি শীতকালীন শস্যা চাষ করতে হলে ফার্স্টে আমাদের জমিটা তৈরি করা আবশ্যিক জমিটা কীভাবে তৈরি করতে হবে আপনারা ভালো করেই জানেন জমিটা তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে আমি রিকমেন্ড করবো খোল আপনি কাঁটাপাতি মিনিমাম তিন কেজি বা চার কেজি যতটুকু পরিমাণে পারবেন ততটুকু পরিমাণে দেবেন তার সঙ্গে সঙ্গে যতটুকু পরিমাণে আপনি কিন্তু যতটুকু আপনি পরিমাণে খোল দেবেন তার ফিফটি পার্সেন্ট দেখা যাচ্ছে আপনি চল্লিশ কেজি খোল দিয়েছেন তাহলে সেখানে কুড়ি কেজি মতো কুড়ি থেকে পঁচিশ কেজি মতো সেখানে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন কারণ জমিটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামের দরকার রয়েছে তাই কিন্তু সেখানে ব্যবহার করতে হবে এবং এর সাথে সাথে আপনাদের অবশ্যই রিকমেন্ড করব আপনার মাটিতে নোনা সমস্যা থাকে এবং নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে গাছগুলি যথেষ্ট গতি না থাকে এবং গাছগুলিকে স্বাস্থ্যবান করতে গাছের কাণ্ড ফাটা বা এটা সেটা ফাটা আপনি কন্ট্রোল করতে অবশ্যই এখানে আপনি আমি রিকমেন্ড করবো বারে বারে দু প্যাকেট ট্যাস্কো ফাইভ দিয়ে দেবেন এই ট্যাস্কো ভাই মিনিমাম দশ কাটা জমির জন্য দু কেজি পরিমাণে ব্যবহার করতে হবে বিঘাতে মিনিমাম চার কেজি পরিমাণে যদি আপনি ব্যবহার করতে পারেন তা এখান থেকে প্রচুর হারে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তার কারণ বন্ধু এই আপনি ট্যাস্কো ফাইভ যেটা দিচ্ছেন সেটা দেখতে পাবেন শসের কাছে বার হওয়ার সঙ্গে সঙ্গে তার গতি অন্যরকম থাকবে ডোকগুলি মোটা থাকবে কাণ্ড মোটা থাকবে এবং শসা কিন্তু সহজেই রোগ লাগবে না তাই আগে থেকে যথেষ্ট হারে পরিচর্যা করবেন তাতেই আপনি কিন্তু আপনার চারা বাড়ো হওয়ার পর খরচ খরচা অনেক কম হয়ে যাবে তাহলে এইভাবে কিন্তু ফার্স্টে আপনি জমিটার পরিচর্যা করে নেবেন এবার জমিটা পরিচর্যা করার পর এবার কী কী করণীয় কীভাবে আমরা দানাটা বপন করবো অবশ্যই জেনে নিই আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে কিন্তু লং করবো না তাই প্রত্যেকে একটা লাইক করে দেবেন বন্ধু আমি যে কথা বলছিলাম যে চারা এবার বপন করতে হবে ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ পিছনে এই চারাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বর্তমান আনুমানিক বয়স কিন্তু এখন বর্তমানে এর পনেরো দিন মতো বয়স হয়ে গেছে ঠিক আছে পনেরো দিন বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছ তিন থেকে চার পাতা হয়ে গেছে এই শসা বপনের ক্ষেত্রে আমরা কিন্তু একটু খুনো খুনো লাগিয়েছি তার কারণ শীতকালীন ক্ষেত্রে বান বা মাটিতে যে সমস্ত শর্ষা চাষ করব অতিরিক্ত হারে গাছ কিন্তু ঝাঁপাই না অতিরিক্ত হারে কিন্তু মাচা সেইভাবে কিন্তু আটতে চায় না তাই আপনাদের শসা গাছের পরিমাণ বেশি পরিমাণে দিতে হবে তাহলেই কিন্তু ভালো হবে তাই আমি রিকমেন্ড করব কৃষক বন্ধুর বর্তমানে শীতল শোষার বীজ বর্তমানে বেরিয়ে গেছে এটা চাষ করতে পারেন বা ইউনিভার্সাল বা অন্য অন্য কোম্পানি চাষ করতে পারেন বা জাপানও চাষ করতে পারেন জাপান চাষ করলেও কিন্তু বর্তমানে কিন্তু কাজ হবে ঠিক আছে আর শোষার বীজ যদি প্রয়োজন হয় ওপরে দেওয়া ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাদের চ্যানেলের রাবার্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনলি ফর বীজ এবং বীজ বিষয়ে কথা বলবেন নতুবা কিন্তু মেসেজ করবেন না ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে থাকে না ওটা বীজ নেওয়ার জন্য যারাই অর্ডার দেয় বা বীজ নেওয়ার জন্য যারাই অর্ডার দেয় সেটাকে কান কনফার্ম করে সেটা আর একজনের কাছে কিন্তু সেটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি যে কথা বলছিলাম চারা বপনের ক্ষেত্রে বীজ বপনের ক্ষেত্রে এই বর্ষাকাল যেহেতু হালকা পরিমাণে ভালোই পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এই টাইমে কিন্তু কোনো রকমভাবে আপনি কিন্তু বীজ ভেজাবেন না দানা ভেজাবেন না অনেক চাষি কিন্তু বর্তমানে বীজ নিয়ে বীজ কিন্তু দানা ভিজিয়ে জমিতে বপন করছেন বা আপনি দেখতে পাচ্ছেন একটানা না চার থেকে পাঁচ দিন বৃষ্টি হবে আবহাওয়াটা একটু দেখে নেবেন নিয়ে দানাটা বপন করবেন না ভিজিয়ে এবার দেখা যাচ্ছে যে আপনি দানা বপন করেছেন একটানা না চার থেকে পাঁচ দিন বৃষ্টি হলো তাহলে দানাগুলি পচে যাবে আপনি একটাও চারা বের করতে পারবেন না এটা কিন্তু আপনারই ফল থাকবে তাই অবশ্যই আবহাওয়াটা দেখে নেবেন খবর দেখে নিয়ে তবেই দানাটা বপন করবেন দানা বপনের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব মিনিমাম আপনার হাতের মিনিমাম হাফ হাত করে দানা বপন করতে হবে মিনিমাম একটা থেকে একটা চারা দূরত্ব দশ ইঞ্চি রেখে রেখে তবেই কিন্তু চারাটা বপন করবেন দানাটা বপন করে দেবেন তবে আপনি যদি মনে করেন যে না আমি মাদা তৈরি করব মাদাও তৈরি করতে পারেন প্রত্যেক মাদায় মিনিমাম তিন থেকে চারটি করে দানা দেবেন তিনটি করে দানা দেওয়াই বের তবে কিন্তু তিনটি দানা দেওয়ার পর সেই তিনটি দানায় কিন্তু চারটি দানা যদি দিয়ে থাকেন পরে একটা দানা কেটে দেবেন যে গাছটা কিন্তু রেকলিকে বা কিটকিটে হবে আর অবশ্যই খেয়াল করতে হবে মাদার একটা থেকে একটা মাদার দূরত্ব মিনিমাম দুহাত রাখতে হবে তার বেশি পরিমাণে রাখলে চলবে না এটা হলো মাদার একটা থেকে একটা মাদার দূরত্ব এবার মাদার দূরত্বের পরে এবার চলে আসি বন্ধু চারাগুলির পরিচর্যা গাছগুলি কী কীভাবে পরিচর্যা করবেন বন্ধু চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে গাছে শেকড়ের মাত্রা কে কিন্তু কম থাকে এবং গাছে কিন্তু ভাইরাস লাগা রোগ দেখা যায় পাতা হলুদ এবং গাছের পাতা কুঁকড়ে যেতে পারে তাই চারা বার হওয়ার সঙ্গে সঙ্গেই একটা শেকর ছাড়া ওষুধ এমিক অ্যাসেড ফলে গাছের যুক্ত যে কোনো একটা শেক ছাড়া ওষুধ বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন এবং তার সাথে সাথে সাপ ফাঙ্গিসাইড ভালো করে জলে গুলে দুটো একসাথে মিশ্রিত করে গাছে ভালো করে স্প্রে করে দেবেন সাপ আাঙ্গিসাইড স্প্রে করলে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে ভালো হয় সব থেকে ভালো হয় অ্যামিস্টার ফাঙ্গিসাইড দিলে তবে যদি অ্যামিস্টার না পেয়ে থাকো সাপই কম দামে সাপ ফাঙ্গিসাইড দিয়েই গাছগুলি অবশ্যই ধুইয়ে দেবে যাতে গাছে কোনো রকম রোগ বা এটা সেটা সমস্যা না আসে ঠিক আছে বুঝতে পেরেছো এবং এর পরবর্তীতে গাছ যখন ধীরে 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 পরিচর্যা বড়ো হবে তখন কিন্তু পরিচর্যা করতে হবে পোকার পরিচর্যাগুলি করবেন পোকার পরিচর্যা কী কী করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু লং ভিডিও আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে একটু আপনার খুঁজে দেখে নিতে পারেন তবে সংক্ষেপে আমি জানিয়ে দিচ্ছি এখানে ফল ছিদ্রকারী পোকা দেখা দিতে পারে ফার্স্ট অবস্থায় এখানে পোলার বা চিতা ইমেজ ব্যবহার করবেন তবে সময়ের অভাবের কারণে আমি এই সমস্ত ছবি আপনাদের প্রোভাইড করতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তাহলে পোতা পোলার চিতা এগুলো কিন্তু ব্যবহার করবেন এবং গাছের পাতা কুকুরও বাড়িতে সেটার ক্ষেত্রে শসা গাছের সবথেকে ভালো ওষুধ আমরা ব্যবহার করে থাকি অয়েল ক্লিয়ার এটা কিন্তু ব্যবহার করবেন এই বর্তমানে শীতকালীন সূচা কীভাবে চাষ করবেন তাই সংক্ষিপ্ত ভিডিও তো আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা